হওয়ার পরে তো সবাই তো একটা অবস্থা পার করেছি লম্বা টাইম, 7-8 মাস পর্যন্ত। তো আমি একটু ভাবতেছিলাম যে মামুন ভাইয়ের বিরুদ্ধে তো অনেক আগের থেকে মামলা আছে, মাঝে মাঝে বলতাম, তো এখন এতগুলি মামলার মধ্যে যেই দোষটা ফোকাস করে তারে নিয়ে গেল, এটাতে নিয়ে গেল কেন? এটা একটু ভাবলাম, ভাবার পরে আমার দিলের ভিতরে আসলো, মামলা তো অনেকগুলি, তার ভিতরে একটা মামলা যেই মামলায় সারা দেশে ফোকাস হয়েছে, আর সেই মামলার ব্যাপারে কালাম করেছে এদেশের সবচাইতে বড় একজন মানুষ। সেই মানুষটা এমন একটা জিনসের, যেই জিনসের একজনের অভিযোগে অতীতের একজন পয়গম্বর অ্যারেস্ট হয়েছিলেন। আমি তখনই ভেবেছি এবং আমার আল্লাহ পাকের উপরে আহতাসিবু আলাল্লাহ, আল্লাহর প্রতি আমার পূর্ণ আস্থা বিশ্বাস রেখেই বলছি, 42টা মামলার মধ্যে এটাকে বেশি বেশি ফোকাস করে সর্বোচ্চ চেয়ার থেকে এ আওয়াজটা আসাটাই আমার মনে হয় যে আগামী দিনে এদেশের নেতৃত্বের বড় চেয়ারটা অল্প দিনের জন্য হলেও, বেশি দিনের জন্য হলেও একদিন মামুনুল হক ভাইয়ের হাতে যাবে। আমরা সেই দিনের আশায় রইলাম। আসসালামু আলাইকুম। যেই ভবন ছিল সেই ভবন আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছে এবং আমরা দিনের জন্য আত্মত্যাগ দিয়ে, আমরা দিনের জন্য আত্মত্যাগ দিয়ে আমাদের এই যে অবস্থা আপনারা প্রত্যক্ষ করছেন, এই অবস্থা আমরা আল্লাহর জন্য মেনে নিয়েছি। আমরা আমাদের এই কষ্টে আপনাদেরকেও কিছুটা ভাগী করতে চাই। আজকে আপনারা এখানে এসেছেন, কষ্ট হচ্ছে, আমি মনে করি এই কষ্টটি দিনের জন্য আমরা সকলে আনন্দ চিত্তে মেনে নিতে প্রস্তুত আছি। আর সম্মানিত শেখুল হাদিস হযরত মাওলানা আল্লামা মামুনুল হক দামাত বরকাতুহুমুল আলিয়া হযরতের জবান থেকে আমরা ইনশাআল্লাহ আলোচনা ও নসিহত শুনব, অত্যন্ত সুশৃঙ্খলভাবে সকলে মনোযোগ সহকারে শুনব। এ পর্যায়ে অনুরোধ করব আমাদের প্রাণপ্রিয় রাহবার আল্লামা মামুনুল হক দামাত বরকাতুহুমুল আলিয়াকে আমাদেরকে নসিহত করে ধন্য করার জন্যে। মামুনুল হক ভয় নাই, রাস্তা পিছারি নাই, মামুনুল হক যেখানে আমরা সবাই মামুন সেনা, ভয় করি না বুলেট বোমা। আজিম রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতা সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতা তাওয়াবুর রহিম বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিম। ইনশাআল্লাহ এখানে